ফ্রাই প্যানে আছে, মানে নতুন ফ্রাই প্যান তো, এই কাঠের এটা দিয়ে আমি উল্টোতে পারি না, কাঠের এটা দিয়ে মনে হয় যে আমার উল্টো নয় না। আর ওই যে খুন্তি দিচ্ছি না, খুন্তি দিলি এই যে এটা দাগ উঠে যায়, পুরনটাই তো গেছা গেছ, খুন্তি দিয়ে উল্টোই কোনো সমস্যা হয় না। কিন্তু এটা দেখছেন, এই জন্যই তো আমি এই নতুন ফ্রাই প্যানটারে বের করি না, কিন্তু আমার মেয়েদের যন্ত্রণায় আজকে বের করছি। এই যে খুন্তি হইলি একেবারে টপাটপ উল্টোই ফেলানো যায়, আর এই যে এই কাঠের এগুলো এগুলো উঠতে চায় না, দেখছো কেমনটা লাগে দেখি। ও কিনছি অনেক দিন, একদম সেট ধরে, মাংস রান্নার ডা, ভাজি করার ডা, তারপরে চা বানানোর ডা, তারপরে ডাউল রান্নার ডা, ছয় সেট, মানে ছয় পিস একসাথে, ছয়টা পিস দিয়ে একটা সেট। তো ওই আস্তে আস্তে এক একটা করে বের করতেছি, মায়া লাগে, নতুন তো আমার বাইর করতে মায়া লাগে, নতুন জিনিসই আমার রান্না করতে মায়া লাগে, পুরনটা দিয়েই চালাই দিতে চাই। কিন্তু মেয়েদের জন্য আর রেজা সাহেবের জন্য পারি না, এলাকায় তুমি এগুলো নিয়ে কি কবরে যাবা নাই, আর এগুলো তা কিনছো তা ব্যবহার করবি কে, ওনাদের যন্ত্রণায় আমি আজকে এই যে নতুন ফ্রাই প্যান বের করছি আমার। হয়ে গেছে, একদম মসমস করতেছে, শুনতেছেন শব্দ, একদম মসমস করতেছে, এগুলো তুলে আবার এগুলো দেব, আর একবার হবে, তারপরে বেগুনি দেবো,